প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পানিঘাটে নদওয়ার বার্ষিক সম্মেলন সম্পন্ন। জাতীয় ঐক্য এবং সম্প্রীতির ডাক অতিথিদের। সম্মেলন থেকে ৭টি প্রস্তাব গ্রহণ জেলা নদওয়ার। দীর্ঘ ৬০ বছরের এক ব্যতিক্রমী ইতিহাস উত্তর পূর্ব ভারতের নদওয়াতুত তামির নামক ইসলামিক সংগঠনের, যার সূচনা হয়েছিল ১৯৬৩ সালে উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত মনীষী তথা ৩৩ বছরের আসাম বিধানসভার সফল বিধায়ক প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে আজ উত্তর পূর্ব ভারতের আনাচে কানাচে নদওয়া নামক সংগঠনটি বিদ্যমান। বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী মরহুম চৌধুরী সাহেবের চিন্তাধারাও ছিল বহুমুখী। সোমবার উত্তর করিমগঞ্জের পানিঘাট বাজার সংলগ্ন ক্রিসেন্ট সেকেন্ডারি স্কুলে এমারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের করিমগঞ্জ জেলা শাখার বার্ষিক সম্মেলনে উক্ত বক্তব্যগুলো উঠে আসে নদওয়া ও এমারাতের কেন্দ্রীয় সম্পাদক মৌলানা ফরিদউদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্যে। প্রসঙ্গক্রমে সোশ্যাল মিডিয়া ধর্মীয় দ্বিধাদ্বন্দ্ব থেকে দূরে থাকার আহ্বান জানান মৌলানা ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী। উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরিয়ত প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং দ্বিতীয় আমিরে শরিয়ত ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়ার বহুমুখী কার্যকলাপের চিন্তাধারা বাস্তবায়ন করতে নদওয়া ও যুব নদওয়ার কর্মীদের আহ্বান জানান আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী। উত্তর পূর্ব ভারতের নাইবি আমিরে শরিয়ত মৌলানা বদরুল হক এমনির পৌরোহিত্যে জেলা নদওয়ার উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রস্তাবাদিগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে জেলা কমিটিকে আহ্বান জানান কেন্দ্রীয় নদওয়ার মহাসচিব প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজারবুইয়া। এবারের সম্মেলনে নতুনত্ব হিসাবে আমন্ত্রণ করা হয় অন্যান্য সংগঠনের কর্মীদের। সম্মেলনে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক হাফিজ মৌলানা হুসাইন আহমেদ, নেজামুল মুসলিমিনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হামিদ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক ডক্টর ফজলুর রহমান লস্কর, মৌলানা চৌধুরী উসামা মবরুর, মৌলানা শাহাবুদ্দিন, মৌলানা আবুল খায়ের মাহবুব বড়বুইয়া, দৌরাইল টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল ওয়ারিস, জেলা কাজী শরীয়ত মৌলানা ইমদাদুর রহমান, জেলা মুলক্কিন মৌলানা আব্দুল মজিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌলানা এটিএম জাকারিয়া, যুব নদওয়ার সাধারণ সম্পাদক মৌলানা জসিমউদ্দিন, প্রচার সম্পাদক আইনজীবী হুসাইন আহমেদ চৌধুরী, রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি মৌলানা আব্দুল ওয়ারিস, পানিঘাট জিপির সভাপতির প্রতিনিধি মুজাক্কির হোসেন প্রমুখ। এদিনের সম্মেলনের সঞ্চালনায় ছিলেন জেলা নদওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত আল কাসিমি। তার বক্তব্যে সুদ ঘুষ মদ জোয়া এবং নেশাজাতীয় দ্রব্যের অপকারিতা উঠে আসে। পাশাপাশি যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বোপরি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার আহ্বান জানান মুফতি বাসিত। এদিনের আবহাওয়া অনুকূলে না থাকলেও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সকাল ১০টা থেকে শুরু হয় সবাহি মক্তব সমূহের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনী সভা। সন্ধ্যা পর থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলে আমন্ত্রিত অতিথিদের বিষয়ভিত্তিক আলোচনা। নির্ধারিত কর্মসূচি হিসাবে ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় যৌথভাবে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী ও নাইবি আমিরে শরিয়ত মৌলানা বদরুল হক এমনি দয়খে। অ্যাওয়ার্ডের নগদ অর্থ ৫০,০০০ টাকা জেলা নদওয়ার তহবিলে দান করে দেন উভয় গুণীজন। এছাড়াও নদওয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত জীবিত কর্মীদের বিশেষ সম্মাননা এবং প্রয়াত কর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় এদিনের সম্মেলনে। উক্ত সম্মেলনে ৭টি প্রস্তাবের মধ্যে প্রয়াত কর্মীদের প্রয়াণে শোক প্রকাশ করে প্রস্তাব গ্রহণ করা হয়। সম্মেলনে তানজিমুলনে তানজিমুল মাদারিসিল ইসলামিয়ার অধীনে মাদ্রাসাসমূহে সন্তানাদি ও অর্থ দিয়ে সহযোগিতা করার প্রস্তাব গ্রহণ করা হয়। আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা করিমগঞ্জের সদরে একটি ভিসা অফিস স্থাপন করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্প্রতি চলমান মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ায় ছাত্রছাত্রীদের চরম মানসিক আঘাত হানছে, তৎসঙ্গে অভিভাবক মহল উদ্বিগ্ন। এহেন পরিস্থিতিতে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানানো হয়। করিমগঞ্জ জেলার বদরপুর ঘাট এবং শহরস্থিত পাতারকান্দি রোডের রেলগেটে উড়াল সেতু নির্মাণ, করিমগঞ্জ লক্ষ্মীবাজার সড়কের পরিসর বৃদ্ধি ও সংস্কারের দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় উক্ত সম্মেলনে। মহফিল শেষ লগ্নে রমজানের গুরুত্ব মহত্ব নিয়ে আলোচনা শেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে সমবেত মুনাজাত করেন আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী। এদিকে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরিয়তের স্মৃতি রক্ষার্থে বিধায়ক কমলাক্কের উদ্যোগ গ্রহণের জন্য প্রয়াত আমিরে শরিয়তের সুযোগ্য পুত্র মৌলানা আবুল খায়ের মাহবুব বড়বুইয়া
প্রাপক পরিবারের পক্ষ থেকে বিধায়ক কমলাকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি, বাংলা।